আমাদের দেশে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি কোনো সাংবাদিক নাই, হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা তুলিয়া ধরছিলাম। তুলিয়া ধরার পরেও এখন পর্যন্ত কোনো কাজটা হয়েছে না। রাস্তার প্রচুর কাজ হয়, রাস্তাটা ঠিকই সংস্কার হয়েছে, কিন্তু এই জায়গাটা এতটুকু ঝুঁকিপূর্ণ জায়গাটা। আপনারা দেখুন এই যে গাড়িটা, যদি গাড়িটা উল্টি যাইতো, এখানে যদি দুইজন মানুষ তিনজন মানুষ থাকতাম, যদি মারা যাইতো, আমরা বারবার ওই মুখে বই দেখি দুর্ঘটনা সারা হয়ে গেছে কারণ আজ আমরা দেখি আমরা বাংলাদেশের অসংখ্য উন্নয়ন হন, কিন্তু এই ধরনের জিনিস আমার মতন সামান্য এখন মানুষে কইছে দিদায় এখন পর্যন্ত হাত হইছে না। বকুল গাছটা মরে গেছে, স্কুলটা কলেজ হয়েছে, করিম চাষা আগে বসে আগের মতো রাস্তার পাশে দোকান খুলে ঠিকই রাস্তার সংস্কার হন, কিন্তু এই ধরনের যে সংস্কার এই সংস্কারগুলা কে করবো? এই সংস্কারগুলাকে ক্রিয়া করবো। আজকে আমরা এই যে একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনায় হয়তো কেউ মারা গেছে, কত সময় লাগতো মারা যাইতে, কত সময় লাগতো দর্শক আপনারা শেয়ার নিবা। আমি আপনারা যে পাঙ্গাগুলা জায়গা দিতার কারণে গাড়িটা উল্টিছে, আমি এই জায়গাগুলো আপনারা যে গাড়িটা আইছে এই হইল সাদা একটা দাগ আছে, এই দাগর পরে যে জায়গাটা আছে এই রাস্তাটা এইভাবে ভাঙিয়া গেছে। এখানোর পরে যে দেখুন জায়গাটা কতটুকু ঝুঁকিপূর্ণ জায়গাটা, এই জায়গাটা যদি গাড়িটা উল্টিয়া পড়তো কোন পর্যায়ে গেল না এই জায়গাটা। এই দেখুন গাড়িটা, আমরা এবার সরাসরি যাই মুগি, আপনারা দয়া করিয়া যারা দেখবা মৌলভীবাজারের যারা আসেন, সিলেটের যারা আসেন, আমরা সিলেট অনেক দিক দিয়ে অনুন্নত, সিলেট অনেক দিক দিয়ে অবহেলিত, আমরা দ্রুত সংস্কার চাই, এই জায়গাটার দ্রুত সংস্কার চাই। আমরা এর আগে বারবার দেখাইছি এই জায়গাটা, এই জায়গাটা যে পাঙ্গা জায়গাটা, ড্রাইভার ভাইয়া যেটা কইছেন যে এই জায়গাটা ফলো করেন তারা, এই জায়গাটা এই যখন এটা ক্রস করিয়া তখন দেখুন প্রায় অন্তত এক হাত নই জায়গাটা গেছে কি আর। আপনারা একটু দয়া করিয়া শেয়ার দিবা, সবার কাছে শেয়ার দেওয়ার লাগি, আপনার শেয়ারের মাধ্যমে যদি এই কাজটা দ্রুত সংস্কার হয়। দর্শক আপনারা দেখবেন গাড়িটা তোলা ওর এই মুহূর্তে, কিন্তু গাড়ি তোলার পরপরই আমরা এই জায়গাটা দেখাই সামনে, আমরা এই জায়গাটা দেখাইমু আপনারা কতটুকু ভয়ানক জায়গাটা। আমি দীর্ঘদিন ধরি এই জায়গাটা তুলিয়া ধরছি, কিন্তু এই জায়গাটা নিয়েও কোনো ধরনের কোনো সংস্কার বা কোনো ধরনের কোনো চেষ্টা করছে না। এর আগে আমরা এই জায়গাটা ঝুঁকিপূর্ণ জায়গা হিসাবে আমরা লাল একটা কাপড় মারছিলাম, আমরা একটা সাইনবোর্ড মারছিলাম, এগুলো সব তুলিয়া ফেলাই দেওয়া হয়েছে। এবং কতটুকু ঝুঁকিপূর্ণ জায়গা দেখুন, একটা বাস যদি উল্টে, বাস উল্টে যদি এতে কতটুকু কতজন মানুষের প্রাণ যাইতে পারে আপনারা দেখুন। এই যে জায়গাটা, এটা যদি একটু বরাডর ব্যবস্থা করো হইতো তো হয়তো অনেক ঝুঁকি কমতো। সবর কাস্তনে বিদায় নিলাম, বালা থাকুন, সুস্থ থাকুন, মনে রাখবা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।